তো সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আসাম টেটের বিশেষ্য এবং বিশেষণ নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা শর্ট টিপস আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে? তো আমরা অনেক সময় বিশেষ্য বিশেষণ কি মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ছিল বিশেষ্য বিশেষণ নিয়ে। তো কোনটি বিশেষণ কোনটি বিশেষ্য এই নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন থেকে যায়। তো সবগুলি কনফিউশন আমরা কী করবো আজকে দূর করব, ঠিক আছে? তো সবগুলি কনফিউশন আমরা কী করবো ভাই দূর করবো, ঠিক আছে? তো বিশেষণ বা বিশেষণ নির্ণয় কী করে করতে হয় তার সঠিক সব দেখিয়ে দেবো। তো সব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। এবার দেখুন, সেটি কিন্তু আকাশী হবে, আকাশে নয় আকাশী। আচ্ছা দেখুন, এখানে যেমন লাল নীল আকাশী সবুজ, তো এইগুলো কী? তো বিশেষণ এবং বিশেষ্য। তো বিশেষণ মানে কী জিনিস আমরা নিশ্চয়ই জানি। তো বিশেষণ মানে যেটি বিশেষ থাকবে অর্থাৎ নাউন থাকবে, তো নাউনের দোষ গুণ ধরন প্রকার অর্থাৎ সেটি বুঝাবে। তো যে জিনিসটি বুঝাবে সেটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো নাউনের দোষ গুণ যেটি বুঝাবে, নাউনের দোষ গুণ যেটি বুঝাবে সেটি হবে আমাদের কি অ্যাডজেক্টিভ। এখানে দেখুন লাল, লাল নীল আকাশি সবুজ, এগুলো কিন্তু এক একটি কি নাউন, এক একটি বিশেষ্য। তো লাল নীল আকাশি সবুজ এক একটি বিশেষ্য। কিন্তু এবার যদি বলি নীল আকাশ, তো আকাশ একটি বিশেষ্য, তো আকাশটি কী ধরনের আকাশ? নীল আকাশ। তো নীল আকাশ বলেছে তো আকাশকে মডিফাই করেছে, কে করেছে? নীল। সুতরাং নীল হয়ে গেল বিশেষণ। তো কালো মেঘ, কী ধরনের মেঘ? তো দেখুন কালো, ঠিক আছে? কালো যদি জেনারেলি যদি আমরা ডাইরেক্ট যদি কালো বলি তাহলে কালো হবে বিশেষ্য। এবার কালো মেঘ বলেছে কী ধরনের মেঘ? কালো মেঘ, মেঘকে মডিফাই করেছে কালো শব্দ, সুতরাং কালো হয়ে যাবে বিশেষণ। আমরা এর থেকে আরও বেহতর তরিকাতে আমরা আজকে শিখব শর্ট ট্রিক্সে। তো শর্ট ট্রিক্স হিসাবে আমরা যেটি আপনাদের দিয়েছিলাম সেটি দেখে নিন, পয়েন্টটি আমরা বুঝবো, কনসেপ্টটি প্রথমে বুঝবো, তারপর কিছু প্রশ্নোত্তর রয়েছে আপনার সম্মুখে, প্রশ্নোত্তর নিয়ে ডাইরেক্ট আমরা আলোচনা করবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশনও রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। যদি কোনো বাক্যের মধ্যে বিশেষ্য বিশেষণ পদ নির্ণয় করতে হয়, মনে করুন এখানে একটি বাক্য দেওয়া হচ্ছে, এই বাক্য থেকে আমাকে সে বিশেষ্য এবং বিশেষণ পদ আমাকে কী করতে হবে খুঁজে বের করতে হবে, বিশেষ্য এবং বিশেষণ পদ খুঁজে বের করতে হবে, তাহলে আমরা সেই পদটিকে প্রথমত বিশেষ হিসেবে ধরে নেব। আমরা ধরে নেব যে এই পদটি একটি অ্যাডজেক্টিভ, বা বিশেষণ আমরা ধরে নেব যে এইটি একটি অ্যাডজেক্টিভ, সেটি অ্যাডজেক্টিভ হোক চাহে না হোক আমরা ধরে নেব। কীভাবে করবো আপনারা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, টেনশন নট। যদি তা প্রকৃতই বিশেষণ হয় তাহলে তা অবশ্যই বাক্যের কোনো না কোনো পদকে বিশেষায়িত করবে, অন্যথায় তা বিশেষ্য হবে। যদি তা প্রকৃতই বিশেষণ হয়ে যায়, আমরা অ্যাডজেক্টিভ ধরে নেব যে বাক্য যেটি আমরা বের করতে হবে সেটি আমরা ধরে নেব অ্যাডজেক্টিভ, যদি তা প্রকৃতই যদি সেটিকে যদি সে প্রকৃতই যদি সে বিশেষণ হয় তাহলে সেটি বাক্যের কোনো না কোনো পদকে বিশেষায়িত করবে অর্থাৎ মডিফাই করবে, অন্যতায় সেটি কী হয়ে যাবে বিশেষ্য হয়ে যাবে। যেমন আমরা ডাইরেক্ট আপনাদের জন্য প্রশ্ন নিয়ে আমরা ডাইরেক্ট সরাসরি চলে আসছি, তো প্রশ্নের সঙ্গে আমরা যখন আনসার করবো তখন আমরা খুব ভালো করে বুঝে নেব। এখানে দেখুন কী বলেছে, অন্ধ লোকটি, একটু আমরা নিচে করে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি, আচ্ছা দেখতে পাচ্ছেন? আচ্ছা, অন্ধ লোকটি সমাজের সকলের অন্ধের পথপ্রদর্শক, এই বাক্যে দুটি অন্ধ কোন পদ, ঠিক আছে? তো এই বাক্যে দুটি অন্ধ, এই দেখুন এখানে একটি অন্ধ রয়েছে, তো এই দুটি অন্ধ বলেছে কোন পদ? এখানে আমি ধরে নিলাম, এই যে অন্ধ, এই অন্ধ হচ্ছে আমার বিশেষণ, এই অন্ধ হচ্ছে বিশেষণ, ঠিক আছে? তো এই অন্ধ যদি আমি ধরে নিই, তো অন্ধ লোকটি ধরে নিলাম, অন্ধ লোকটি, তো এই দেখুন আরেকটি লোক আমি পেয়ে গেলাম বিশেষ্য, আরেকটি লোকটি কি বিশেষ্য বা নাউন। তো অর্থাৎ লোকটি কী ধরনের ভাই, যদি আমি বলি যে লোকটি কী ধরনের তখন আমার আনসার হবে লোকটি অন্ধ, তার মানে এই অন্ধ যে শব্দটি, সেই বাক্যের এই যে লোকটি যে শব্দ রয়েছে বা লোকটি যে পদ রয়েছে এই লোকটিকে কী করছে মডিফাই করছে, অন্ধ নামক শব্দটি লোকটিকে কী করছে মডিফাই করছে, ঠিক আছে? লোকটি অন্ধ নামক শব্দটি কী হচ্ছে মডিফাই করছে। তো মডিফাই করছে মানে কী হচ্ছে বিশেষণ, ঠিক আছে? প্রথমটি হয়ে গেল বিশেষণ। এবার পরেরটি কী হবে, অন্ধের প্রদর্শক। তো কার প্রদর্শক? অন্ধে সকল অন্ধের প্রদর্শক। এখানে কিন্তু এই যে অন্ধের শব্দটা কিন্তু কাউকে মডিফাই করছে না, তো যদি সে কাউকে মডিফাই করে না তখন হয়ে যাবে বিশেষ্য,
तो देखुन प्रथम अंध होच्छे विशेषण, तो प्रथम अंध विशेषण एवं परेर अर्ध विशेष्य। सुतरां विशेषण विशेष्य अपशन नम्बर बी हो गेलो कारेक्ट आंसर। आशा करी बुझते पेरेछेन। तो जदिओ प्रब्लेम थाके परवर्ती दुई नम्बरे आमरा कि करब कन्सेप्ट क्लियर करे देब। देखुन ए आमादेर चेना लोक, एई व्यक्तिटी आमादेर चेना लोक। तो वाक्ये चेना शब्दटी कोन पद आमादेर बोलेछे, वाक्ये चेना शब्दटी कोन पद भाई। तो आमरा प्रथमे धरे निलाम जे चेना जे शब्द रयेछे चेना, तो प्रथमे आमरा चेना शब्दटिके धरे निलाम चेना इज एडजेक्टिव। तो एडजेक्टिव माने विशेषण। तो आमरा धरे निलाम जे चेना एकटी कि विशेषण, ठीक आछे। तो आमरा धरे निलाम चेना एकटी विशेषण। तो ये चेना शब्दटी आमादेर देखबो कोनो शब्दके मडिफाई करछे किना ना। देखुन लोक आछे चेना लोक भाई, चेना लोक कि धरनेर लोक, चेना लोक ओई व्यक्तिटी आमादेर कि धरनेर लोक, ओई व्यक्तिटी आमादेर चेना। अर्थात लोक जे शब्द रयेछे, लोक जे पद रयेछे, ए लोक पदटीके किन्तु ए चेना शब्दटी मडिफाई करछे। कि धरनेर लोक, चेना लोक। आंसर किन्तु कि धरनेर लोक आमरा जदि बोली ताहले कि बोलबो, चेना लोक। सुतरां एइटी आमादेर कि हये गेलो, विशेषण हये गेलो, अपशन नम्बर बी हये गेलो एइ क्षेत्रे आमादेर कारेक्ट आंसर। तो चलुन एइ धरनेर आरेको एकटी प्रश्न आमरा सल्व करि। एइ धरनेर प्रश्न किन्तु आमादेर आसबे। तो सुंदर मात्र एकटा सुंदर मात्र एकटा आकर्षण शक्ति आछे। तो जेनारेलि सुंदर बोलते आमरा एडजेक्टिव के बुझी। तो एखाने सुंदर कोन पद, तो एखाने आमरा सुंदर बोलते एखाने, अरे बाबा ठीक आछे, तो एखाने आमरा सुंदर बोलते आमरा सुंदर बोलते आमरा धरे निलाम जे सुंदर इज एडजेक्टिव, ठीक आछे। तो आमरा सुंदर बोलते आमरा धरे निलाम सुंदर एकटी कि एडजेक्टिव। तो सुंदर मात्र एकटा आकर्षण शक्ति आछे। एई सुंदर शब्दटी अन्य कोनो शब्दके बा अन्य कोनो पदके देखुन तो मडिफाई करछे किना ना। सुंदर एकटा, सुंदर एकटा कि सुंदर एकटा, बुझा गेलो ना, सुंदर आकर्षण ना हलो ना, सुंदर मात्र हलो ना। अर्थात सुंदर जे शब्दटी किन्तु काउके मडिफाई करछे ना। जदि बोलताम सुंदर फुल, सुंदर जदि फुल लेखा थाकतो ताहले कि धरनेर फुल भाई, सुंदर फुल, सुंदर फुल, ठीक आछे। बा फल थाकले सुंदर फल, ठीक आछे। तो एखाने किन्तु फुल बा फल जेहेतु एखाने नाई, सुतरां सुंदर मात्रई बोलेछे। तो सुंदर बोलते एखाने किन्तु सुंदरटी किन्तु काउके मडिफाई करछे ना। तो जेहेतु से मडिफाई करछे ना, सुतरां सेटी एडजेक्टिव हबे ना, सेटी हबे नाउन। माने कि हबे, सेटी हबे विशेष्य। तो एखाने सुंदर आमादेर हये गेलो कि विशेष्य, ठीक आछे। तो तार परवर्ती प्रश्न देखछि। एबं एई धरनेर भिडियो आरो मोस्ट इम्पोर्टेंट पेते आपनारा अवश्यई चैनलटिके सहजगुरु चैनलटिके आपनि सबस्क्राइब करे दिन। जदि आपनारा सबस्क्राइब करे ना थाकेन तो अवश्यई चैनलटिके सबस्क्राइब करे बंधुबान्धवदेरके अवश्यई शेयर करे देबेन भिडियोटी, जाते सबाई एई भिडियोटी देखते पारे, ठीक आछे। एबं आपनारा जारा रयेछेन आपनारा अवश्यई चैनलटी सबस्क्राइब करबेन। एबं भिडियोटी केमन लागछे मूल्यवान कमेंट दिये आपनारा अवश्यई आमादेर जानिये देबेन भाई। तो ठीक आछे। तो सबथेके आमादेर एई कालारटी बेटार आसछे, ठीक आछे, एई कालारटी आमादेर बेटार आसछे, ठीक आछे ना। तो एई कालारटी आमादेर बेटार आसछे। अच्छा, तो आपन भालो सबाई चाय, एई बेके भालो शब्द कोन पद। देखुन तो चार नम्बर प्रश्न, आपनारा तातड़ी कमेंट करुन। तो एई प्रश्नेर आंसर कि हय, क्वेश्चन नम्बर चार आंसर कि हय, आपनारा तातड़ी कमेंट करुन भाई। आपन भालो सबाई चाय, एई बेके भालो, এই বেকে ভালো যে পদ। জেনারেলি আমরা ভালো, মন্দ, খারাপ, সুন্দর, ঠিক আছে, এই শব্দগুলো জেনারেলি আমরা বিশেষণ বুঝি। কিন্তু এই প্রশ্নে কি হবে দেখে নিই। তো ভালো শব্দটি কী? ভালো শব্দটি আমরা ধরে নিলাম যে ভালো একটি বিশেষণ। আমাদের যে ট্রিক শিখলাম, ট্রিকে আমরা দেখলাম যে মনে করলাম যে ভালো শব্দটি একটি কী হচ্ছে, ভালো শব্দ আমাদের হচ্ছে বিশেষণ। তো আপন ভালো সবাই চায়, তো ভালো শব্দটি কাউকে কি মডিফাই করছে? ভালো, আপন ভালো, কী ধরনের ভালো, আপন ভালো না, সেরকম তো কোনো কথা নয়। তো ভালো সবাই ভালো, দেখুন আপন ভালো শব্দটি কিন্তু কাউকে মডিফাই করছে না। তো মডিফাই করছে না ইকুয়াল টু সে বিশেষণ হবে না, সে হয়ে যাবে বিশেষ্য। মানে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাউন। তাহলে পরবর্তী প্রশ্ন নম্বর দেখছি আমরা। নিশীত রাতে বাচ্চে বাসি, এই বেকে নিশীত কোন পথ। কোয়েশ্চেন নম্বর পাঁচ, আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে জানান তো কারেক্ট অ্যান্সার কী হবে। তো নিশীত রাতে কোন পদ, কোয়েশ্চেন নম্বর ফাইভ আমরা দেখে নিই। তো নিশীত রাতে, তো নিশীত মানে কি ভাই? নিশীত মানে রাতে, এবং এখানেও রাতে মানে রাতে। তো রাতে রাতে বাচ্চা বাসি, সেরকম সেই অ্যাঙ্গুলি আমাদের কখনো হবে না। তো কারেক্ট আনসার কী হবে আপনারা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানান তো দেখি ভাই। তো আমরা ধরে নিলাম নিশীত সেটি একটি অ্যাডজেক্টিভ, মানে সেটির বিশেষণ হিসাবে ধরে নিলাম। তো বিশেষণ হিসাবে যদি আমরা সেটিকে ধরে নিই, এখন দেখি সেটি কেন কেউ মডিফাই করছে কিনা না। দেখুন কী ধরনের রাত,
এখানে আরেকটি শব্দ আছে, কী শব্দ ভাই? আমাদের শব্দ আছে রাত। তো কী ধরনের রাত? নিশীথ রাত। দেখুন সেই নিশীথ কিন্তু রাতটিকে মডিফাই করছে, নিশীথ যে শব্দ সেটি কী করছে? রাতটিকে মডিফাই। কী ধরনের রাত? নিশীথ রাত। যেহেতু মডিফাই করছে সুতরাং সেটি হবে আমাদের বিশেষণ, যদি মডিফাই না করতো তাহলে বিশেষ হতো। ঠিক আছে, সর্বনাম ঐব্য ক্রিয়াপদ নিয়ে যদি আপনাদের ভিডিও এই ধরনের প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কোয়েশ্চেন নম্বর সিক্স, এই এক বিরাট সত্য, এই এক বিরাট সত্য, এই বেকের সত্য কোন পদ? এই এক বিরাট সত্য। তো সত্যটি কি কাউকে মডিফাই করছে? এক সত্য, বিরাট সত্য, এই সত্য না সত্য না ভাই, এই ধরনের কিন্তু এই ধরনের কোনো মডিফাই করছে না। তো যেহেতু মডিফাই করছে না সুতরাং সেটি অ্যাডজেক্টিভ হবে না, সেটি হবে আমাদের বিশেষ বা নাউন। ঠিক আছে, অনেকগুলি এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করছি যাতে করে কী হয়, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। তো অধঃপতনের কাল প্রভূত সংকটকাল, এই বেকের সংকটকাল কোন পদ? অধঃপতনের কাল প্রকৃত সংকটকাল, এখানে সংকটকাল কোন পদ? তো সংকটকাল যে শব্দ, সংকটকাল কি আমাদের কাউকে মডিফাই করছে? দেখুন তো, প্রকৃত সংকটকাল না, সেটি মডিফাই যেহেতু করছে না সুতরাং এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে বিশেষ্য। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল বিশেষ্য বা বিশেষণ। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই ধরনের ভিডিও পেতে সহজগুরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজনে, কোন টপিকের উপর ভিডিও প্রয়োজনে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।